ভিউয়ার্স দেখছেন পোকো M3 6000 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 48 মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 অক্টাকোর সিপিইউ, FHS+ ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস আছে যা আপনার ফোনকে প্রোটেক্ট করবে। এই ভেরিয়েন্টটি হলো 6 জিবি 64 জিবি, 6 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ। বন্ধু চলুন আমরা এবার বক্সটি ওপেন করি। পোকো লোগো, হ্যান্ডসেট, দেখে নিই ভিতরে আর কি কি আছে। বাক্সটা সাইডে সরিয়ে রেখে দিই। চার্জার পয়েন্ট, মেড ইন ইন্ডিয়া, MI লোগো, সি টাইপ পোর্ট। এই সি টাইপ পোর্টের একটি অসুবিধা হচ্ছে যে এই চার্জারটি ছাড়া অন্য কোনো চার্জার ফোন চার্জ করা যাবে না। আর সেটটা দেখে নিই কেমন হয়েছে। এটি ব্লু কালার, সুপার ট্রিপল ক্যামেরা, দেখতে পাচ্ছেন পোকোর লোগো, মেড ইন ইন্ডিয়া, ফোনটা অন করে নেব। এবার আমরা এর সিম কার্ড স্লটটি বের করে নিয়ে সিমটা দিয়ে দেবো। দেখছেন একটা মাইক্রো এসডি কার্ডের জন্য আছে, দুটো ন্যানো সিম, প্রথম সিমটাতে এটা দিয়ে দেওয়া হবে। ফোন অন করে নিচ্ছি।
চলে এসেছে ফোনের টাওয়ার। দেখছেন ফোনে ভিডিও রেকর্ডিং কত সুন্দর হচ্ছে। কি অসাধারণ ছবির অ্যাপারচার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন গেমিং এর জন্য পোকো M3 খুবই সুইটেবল একটি ফোন। 6 GB র্যাম ফাস্ট প্রসেসিং এর কাজ করছে। তো ভিউয়ার্স আপনারা দেখলেন পোকো M3 আনবক্সিং, খুব সুন্দর একটি ফোন। ফোন দেখে আপনারা রিভিউ দেখে পারচেস করতেই পারেন। ডিজাইন অসাধারণ সুন্দর ডিজাইন। আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে আমাকে উৎসাহ দেবেন, অনেক অনেক লাইক করবেন। ধন্যবাদ।